চাকরির দাবিতে ডিপিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণ প্রার্থীরা। মঙ্গলবার বারাসাত ডিপিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, দ্রুত শূন্যপদ নিয়োগ করতে হবে। বারাসাত ডিপিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বিক্ষোভ দেখান 2009 সালে টেট উত্তীর্ণরা। তাদের দাবি, আদালতের নির্দেশে সব শূন্যপদ পূরণ হলে আন্দোলনকারীরা সকলেই চাকরি পাবেন। 2009 সালে টেট পরীক্ষার পর প্রথম তালিকা বের হলেও পরে আর কোনো তালিকা বের হয়নি। বহুবার চাকরির জন্য আন্দোলন করেছেন উত্তীর্ণরা। যতগুলো শূন্যপদ রয়েছে সেই শূন্যপদটা পূরণ করতে হবে। যদি মানবিক চেয়ারম্যান সাহেব সেই শূন্যপদটা পূরণ করেন, তাহলে আজকে আমরা যারা এখানে আন্দোলনে আছি আমরা প্রত্যেকেই চাকরি পেয়ে যাব, কেউ আমরা বঞ্চিত নই। আর আমরা সবাই যোগ্য প্রার্থী। আমরা এখানে উপস্থিত আছি প্রায় 200-এর উপর, 2605 যে শূন্যপদ ছিল সেই টোটাল মানে সিটটাই 2009 থেকে যেন পূরণ করা হয়। তো ফার্স্ট প্যানেল থেকে যতজন রিক্রুটমেন্ট হয়েছে এখনও আনুমানিক 800-এর উপর ভ্যাকেন্সি রয়েছে। নন জয়নিং প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চ গড়ে তুলেছেন তারা। আদালতের দ্বারস্থ হলে আদালত শূন্যপদ পূরণের নির্দেশ দেয়, এরপরেও পূরণ হয়নি শূন্যপদ। এরই প্রতিবাদে বারাসাতে ডিপিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। তাদের মতে 800-এরও বেশি শূন্যপদ রয়েছে, যা পূরণ হলে সকল টেট উত্তীর্ণরাই চাকরি পাবেন। ডিপিএসসির চেয়ারম্যান জানান, আন্দোলনকারীদের আবেদন বিকাশ ভবনে পৌঁছে দেব। তবে আন্দোলনকারীদের দাবি, এমন আশ্বাস তারা আগেও পেয়েছেন। প্রাইমারি 2009 ইউনিট, উত্তর 24 পরগনা জেলা। আমরা দীর্ঘদিন প্রায় 13 বছর ধরে বঞ্চিত হয়েছি, যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকেই যোগ্য ক্যান্ডিডেট। যথেষ্ট নম্বর ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রথম প্যানেলের নাম এন্ট্রি হয়নি। কিন্তু বাম জমানায় 2605 প্যানেলের জন্য অর্থ বাজেট বিল পাস করে গিয়েছিল, তাই মহামান্য হাইকোর্টের অর্ডার ছিল, তপোবত চক্রবর্তী নির্দেশ, শূন্যপদ ফেলে রাখা যাবে না, 2009 ক্যান্ডিডেট দায় ফোন করতে হবে। সেই মানবিক তাগিদ নিয়ে মানবিক সরকারকে আমরা ভাবাচ্ছি। শূন্যপদ এখনো প্রায় অ্যাপ্রক্স 800-এর উপর আছে, তাই বলছি যাতে আমাদের যোগ্য ক্যান্ডিডেটরা সেই শূন্যপদে পূরণ হয়, তার জন্য সকলের কাছে চেয়ারম্যান থেকে শুরু করে, ডিআই থেকে শুরু করে এবং বিকাশ ভবন আধিকারিক থেকে শুরু করে সমস্ত আমাদের সরকার বাহাদুরের কাছে মানবিক আবেদন, এই বেকারত্বের জ্বালা থেকে যেন আমরা মুক্তি পাই। প্রত্যেকেই যোগ্য ক্যান্ডিডেট, যথেষ্ট নম্বর আছে মাধ্যমিকের, কিন্তু শূন্যপদ পূরণের জন্য কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, এর আগে আমরা চেয়ারম্যানকে অনেকবার ভাবিয়েছি, তিনি আমাদের সবুজ সংকেত দিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন। আবার অনেকের মধ্যে একটা ভয়, এই আগামী 8ই আগস্ট ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে, তাই আমাদের কাছে সকলের তরফ থেকে আবেদন, আগামী দিনে যেন যারা বঞ্চিত, যারা সত্যিকারে পাওয়ার যোগ্য এই 2605 শূন্যপদে নিয়োগ পায়, সকলের হাসি মুখ ফোটে, এটাই আমাদের কামনা, আমাদের প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।